নমস্কার লাইফ টাইম টিপসে আপনাদের সকলকে স্বাগতম বিশ্বকর্মা পুজোর পরেই দুর্গা পুজোর দমামা বেজে যায় এবং বাঙালিদের মনে দুর্গাপূজার জন্য একটা চরম আবেগ তৈরি হয়ে যায় এই দুর্গাপুজোর আবেগটিকে সম্পূর্ণ করার জন্য বিভিন্ন উদ্যোক্তারা অনেক রকম কাজকর্ম করে থাকে তার মধ্যে সব থেকে আগে বিদ্যুতের কানেকশানটি নিতে হয় এই বিদ্যুতের কানেকশান আপনি কীভাবে নেবেন তার ডিটেলস পদ্ধতিটি আজকে আমি দেখাবো এবং এই সমস্ত পদ্ধতিগুলি যদি আপনি সঠিকভাবে কমপ্লিট করতে পারেন তাহলে সরকারের তরফ থেকে সত্তর হাজার টাকার অনুদানও পাওয়া যায় চলুন দেখে নিই কিভাবে আপনি ইলেকট্রিক কানেকশানের জন্য অ্যাপ্লাই করবেন ইলেকট্রিক কানেকশানের জন্য প্রথমেই আপনাকে বিদ্যুৎ দপ্তরে গিয়ে পাঁচ টাকা দিয়ে একটি ফর্ম কিনতে হয় পাঁচ টাকা দিলে এই ধরনের চারটি ফর্ম দেওয়া হয়ে থাকে এখন দেখুন প্রথম পাতায় কি রয়েছে এখানে পূজা আইডি লিখতে হয় তারপর সেকেন্ড পাতা রয়েছে থার্ড পেজ এবং ফোর্থ পেজ রয়েছে এই সমস্ত পেজগুলিতে কিভাবে ফিল করতে হবে তার ডিটেলস বিষয়টি আমি আজকে দেখাবো তার জন্য আমি একটি ফিল করা ফর্ম নিয়ে এসেছি এবং সেখান থেকে দেখিয়ে দেবো কিভাবে আপনি এই ফর্মটিকে সঠিকভাবে ফিল করবেন এখানে ফর্মটি চার পাতার রয়েছে এটি প্রথম পাতা এবং প্রথম পাতাটা আপনি কিভাবে ফিল করবেন দ্বিতীয় পাতাটি আপনি কিভাবে ফিল করবেন এবং কোথায় কোন কোম্পানির স্ট্যাম্প মারবেন তার ডিটেলস বিষয়টি আমি আজকে দেখাবো তার জন্য প্রথমেই দেখুন এখানে প্রথম পাতায় যেটি রয়েছে সেখানে পূজা আইডি নাম্বার লিখতে হচ্ছে এই পূজা আইডি নাম্বারটি একটি ইউনিক নাম্বার এবং এটি আপনি থানা থেকে পেয়ে যাবেন এই পূজা আইডি নাম্বারটিকে প্রথমেই লিখে দিতে হবে তারপর এখানে নিচের দিকে এলে এখানে দেখুন এই পূজা কমিটির নামটি লিখতে হচ্ছে এখানে পূজা কমিটির নাম লেখার পরে এখানে প্রেসিডেন্টের নাম লিখতে হবে এবং তারপর এখানে ডিটেলস অ্যাড্রেস এই সমস্ত অপশানগুলি রয়েছে এরপর আমি যাচ্ছি সেকেন্ড পেজে সেকেন্ড পেজটিতে দেখুন এখানে রয়েছে পূজা কমিটির নাম এবং এখানে যে পূজা কমিটির সেক্রেটারি তার সিগনেচার করতে হচ্ছে তারপর এখানে কত কিলো ওয়াটের জন্য আপনি কানেকশান নিচ্ছেন সেটি লিখতে হচ্ছে এবং সেটি কোন ডেট থেকে কোন ডেট পর্যন্ত হবে তার ডিটেলসটি এখানে লিখতে হচ্ছে এবং এখানে যদি সঠিকভাবে জায়গা না থাকে এখানে এ খুব ভালোভাবে লিখে দিয়েছে তারপর নিচের লাইনে যেটি রয়েছে আপনি এই সমস্ত ইলেকট্রিক কানেকশান পূজার জন্য যে প্যান্ডেলের যে লাইট লাগাচ্ছেন সেটি কোন ডিপার্টমেন্টের কাছ থেকে কোন ইলেকট্রিশিয়ানের কাছ থেকে লাগাচ্ছেন তার স্ট্যাম্পটি এখানে দিতে হচ্ছে এবং এখানে পূজা কমিটির একটি সিগনেচার স্ট্যাম্প এখানে দিতে হচ্ছে পরবর্তী ক্ষেত্রে আমি নিচের দিকে যদি যাই সেকেন্ড পেজটিতেই আমি এখনও রয়েছি এখানে পূজা কমিটির ডিটেলস অ্যাড্রেস নেম এবং মোবাইল নাম্বার আর একটি স্ট্যাম্প দিয়ে এখানে সেক্রেটারি সিগনেচার করে তার আরেকটি পূজা কমিটির সই করতে হচ্ছে আমি যাচ্ছি থার্ড পেজটিতে থার্ড পেজটিতে দেখুন এখানে রয়েছে পূজা মণ্ডপে বিদ্যুৎ সংযোগের জন্য আদর্শ সুরক্ষা বিধি সুরক্ষা বিধি মতলব সেফটিটাকে এবারে খুব বেশি করে গুরুত্ব দেওয়া হচ্ছে এবং সেফটি সুরক্ষার জন্য বাংলায় একটি ফর্ম তৈরি করা হচ্ছে যেটিতে দশটি পয়েন্ট রয়েছে এবং এই পয়েন্টগুলিকে আপনি ভালোভাবে পড়ে নিন তারপর এখানে পূজা কমিটির পক্ষ থেকে পূজা মণ্ডপের কমিটি থেকে বুঝে পেলাম বলে যে ইলেকট্রিশিয়ানকে দিয়ে এটি করাতে হচ্ছে এবং এই দিকে পূজা মণ্ডপের ডিটেলস দেবার পরে পূজা মণ্ডপের একটি স্ট্যাম্প এখানে দিতে হচ্ছে এরপর আমি যাচ্ছি ফোর্থ পেজটিতে এখানে এই যে পেজটি রয়েছে এটি টোটালি যে ইলেকট্রিশিয়ানকে দিয়ে আপনি কাজ করাচ্ছেন সেই ইলেকট্রিশিয়ানের পেজ এখানে টোটাল যে কত কিলোওয়াট লোড থাকছে এবং কোন দুর্গা পুজোকে কানেকশানটি দেওয়া হচ্ছে তার ডিটেলসটি ফিল করে দিচ্ছে ইলেকট্রিশিয়ান তার এখানে লাইসেন্স নাম্বার এবং সেটি ভ্যালিড কতদিন পর্যন্ত এই সমস্ত অপশানগুলি দিয়ে আপনাকে এই ফর্মটি ফিল করতে হবে এই সমস্ত ফর্মগুলিকে সঠিকভাবে ফিল আপ করে আপনাকে ইলেকট্রিক অফিসে জমা করতে হবে ইলেকট্রিক অফিসে এই ফর্মগুলিকে জমা করার সঙ্গে সঙ্গে ইলেকট্রিক ডিপার্টমেন্ট থেকে আপনাকে একটি কোটেশন করে দেবে এবং কোটেশনটা দেখুন এই ধরনের একটি কোটেশন আসবে এই কোটেশনের অ্যামাউন্ট কিন্তু এবারে অনেক কম এবারে একশো অষ্টআশি টাকা করে পার ডে পার কিলোওয়াট হিসাবে কোটেশন আসছে এবং তার মধ্যে থেকে আপনি সিক্সটি সিক্স পারসেন্ট এক্সট্রা রিবেট এই বছরের দুর্গাপুজোর জন্য পেয়ে যাচ্ছেন এবং সেখানে দুই ধরনের কানেকশন হয় একটি মিটার দিয়ে হয় এবং একটি নন মিটার কানেকশন হয় যে বছর পার কিলোওয়াট পার ডে রেট আছে একশো অষ্টাশি টাকা এবং সেখান থেকে আপনি পেয়ে যাচ্ছেন সিক্সটি সিক্স পার্সেন্ট সাবসিডি এবং এই সাবসিডি দেওয়ার পরে আপনি যে কানেকশানের চার্জ হবে সেটি হবে মাত্র তেষট্টি টাকা তিরানব্বই পয়সা পার ডে পার কিলোওয়াট তার মানে এই বছর অনেক কম টাকায় আপনি অনেক বেশি লোডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তার মানে এই খুব কম টাকায় আপনি অনেক বেশি লোড নিয়ে সঠিকভাবে পূজাটিকে উদযাপন করতে পারবেন গত বছরই ছিল দুশো সত্তর টাকা পার ডে পার কিলোওয়াট তার মধ্যে গত বছর ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট পাওয়া গিয়েছিল এবং একশো পঁয়ত্রিশ টাকা পার ডে পার কিলোওয়াট হিসাবে লোড নিয়ে আপনাকে অ্যাপ্লাই করতে হয়েছিল অনেক সময় পূজা উদ্যোক্তারা কম লোড দিয়ে বেশি লোড ইউজ করে থাকেন তার কারণ ইলেকট্রিসিটি বাজেটটিকে কমানোর জন্য এই বছর সেটির কোনো প্রয়োজন হচ্ছে না কেন কি ইলেকট্রিসিটির বিলটি অনেক কমে গেছে তার জন্য আপনি খুব আরামসে সঠিক লোড দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন এবং ইলেকট্রিক কানেকশানের টিকে উপভোগ করে নিতে পারবেন এখন দেখে নেব ইলেকট্রিসিটির যে কোটেশান আছে সেই কোটেশানটি কীরকম এখানে দেখুন এই ধরনের একটি কোটেশান ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট থেকে দেয় এবং দেখাচ্ছি সেই কোটেশানটি কীরকম আসবে এখানে প্রথমেই থাকবে পূজা কমিটির নাম এবং তারপর সেক্রেটারির নাম দেওয়া থাকবে এবং এখানে মোবাইল নাম্বারটি অবশ্যই দেওয়া থাকে এরপর কত আর লোডের জন্য সে কানেকশান নিয়েছে সেটি রয়েছে এইট পয়েন্ট ফাইভ কিলোওয়াটের জন্য কানেকশান এই পূজা মণ্ডপটি নিয়েছে এবং তার জন্য দেখুন মাত্র তিন হাজার তিনশো ষাট টাকার কোটেশন এসছে এখানে দেখুন নেট এনার্জি চার্জেস ছিল ন টাকা সেখানে রিবেট পাওয়া গেছে সিক্সটি এবং ছ হাজার টাকার রিবেট আপনি এই বছরের জন্য পেয়ে যাচ্ছেন তার মানে টোটাল আপনাকে পেমেন্ট করতে হচ্ছে তিন টাকা এবং একশো টাকার কানেকশান চার্জ তিন টাকা দিয়ে আপনি পেয়ে যাচ্ছেন সাড়ে আট ওয়াটের পুজোর কানেকশান এবং এই কানেকশানটির স্টার্ট ডেট এখানে রয়েছে ষোলো আঠারো দশ দু থেকে তেইশ দশ দু হাজার তেইশ মত আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ ছ দিনের সাড়ে আট করে পুজোর কানেকশান আপনি পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার তিনশো ষাট টাকায় এভাবেই খুব আরামসে পুজো দত্তরা দুর্গা পুজোর কানেকশানটিকে খুব অল্প পয়সা নিয়ে নিন এবং এনজয় করতে থাকুন দেখাতে থাকুন দুর্গা পুজো গুড বাই অ্যান্ড বন্দে মাতারা